আসসালামু আলাইকুম জিহাদ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা শুনবো তোমার জীবন কাহিনী, বিশেষ করে তোমাদের স্ট্রাগল লাইফ, সে বিষয়ে সম্পর্কে যদি আমাদেরকে অবহিত করতে, আমরা আসলেই খুবই অনুপ্রেরণামূলক হতো আমাদের জন্য। প্লিজ। আমি জিহাদ হাসান, ইংরেজি বিভাগ, শিক্ষাবর্ষ 2021, আমার দেশের বাড়ি পটুয়াখালী, ইসলামী বিশ্ববিদ্যালয়। তো আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত যে স্ট্রাগল লাইফ, সেটা সম্পর্কে আজকে আপনাদের বলবো। তো জীবনের অনেক আঘাত প্রতিঘাত আসলে ফেস করতে হয়েছে, এটা আসলে সবাইকেই করতে হয়। এখন আমার হয়তো কিছু শারীরিক কমতি আছে, এই জন্য হয়তো আমার দিকটা সবাই একটু বেশিভাবে নিচ্ছে, তবে স্ট্রাগল সবার লাইফেই থাকে। তো আমার লাইফে যে শুধু স্ট্রাগল আছে বিষয়টা আসলে এমন না। হ্যাঁ, আমার লাইফেও ছিল, এটা আসলে সবার লাইফেই থাকে। তো আমি যদি আমার জীবনের গল্প প্রথম থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে ক্লাস 7 থেকে মূলত আমার পড়ালেখার বিষয়ে আগ্রহটা সৃষ্টি হয়। তো ক্লাস 7-এ আমি মুসলিম মডার্ন একাডেমি ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পাই। চান্স পাওয়ার পরবর্তীতে সেখানে আমাকে আসলে এক সদ্য টিচার আমাকে ভর্তি নিতে চায়নি। তো না চাওয়ার পিছনে স্যার বলছিল যে ও হয়তো আমাদের যে স্বাভাবিক ছাত্ররা আছে ওদের সাথে হয়তো ও পড়াশোনা করে কুলাতে পারবে না, ওদের যে শারীরিক ফিটনেস আর ওর তো সেম না, এই জন্য স্যার একটু মানে ভর্তি নিতে চাচ্ছিল না আমি চান্স পাওয়ার পরেও। তো পরবর্তীতে আমার শ্রদ্ধেয় টিচার শফিকুল আলম স্যার, উনি তখন অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিল, তো স্যারের মধ্যস্থতায় আমি সেখানে ভর্তি হই এবং সেখান থেকেই একটা বড় স্কুল, বড় একটা মাঠ, বিশাল বন্ধু সমাবেশ এবং বিশাল স্যারদের অনেক টিচার, এত মানুষদের সমাগম আমি কখনো আর কি এত বড় প্ল্যাটফর্ম পাইনি, ওটাই আমার প্রথম প্ল্যাটফর্ম। তো ওখান থেকে আমি পড়ালেখার প্রতি আগ্রহ পাই, সকল বন্ধু বান্ধব টিচার এবং সবাই কর্মচারী কর্মকর্তা সবাই আসলে আমার প্রতি একটা আলাদা বিশ্বাস রাখতো যে আমি ভালো কিছু করবো। এই স্যারদের এই পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমেই আমার আসলে পড়ার প্রতি আগ্রহ। আমার সবসময় আমার মা আমার সাথে ছিল, আমার মা আমার সহযোদ্ধা হিসেবে কাজ করছে, যে কোনো বিষয়ে আমার মা আমাকে সবসময় সাপোর্ট করতো। বাবা সবসময় ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা প্রয়োজন সেটা দিছে, বাবা আমাকে কখনো কোনো কিছুতে আটকিয়ে রাখেনি, কোনো কিছু বাধা দেয়নি। তো এইভাবেই আমার জীবনযাত্রা শুরু হয় পড়াশোনার। আমি ক্লাস 7-এ পড়ি, ক্লাস 7-এ আমার রোল ছিল 100-এর উপরে। তো আলহামদুলিল্লাহ প্রথম পরীক্ষা দিয়ে আমার রোল 34-এর মতো হয়েছিল। তো ওইখান থেকেই স্যারেদের প্রশংসায় পঞ্চমুখ আমি, ওখান থেকে আমার পড়ার লেখা শুরু। তারপরে জিএসসি, এসএসসি, এসএসসিতে আমি 4.67 পাই, এইচএসসি তো পরীক্ষা হলো না, তারপরেও আমি চেষ্টা করতেছিলাম একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেভাবেই হোক আমার টার্গেট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়ব। তো সেই অনুযায়ী আমি আমার প্রস্তুতি নিতে থাকি। তো এক পর্যায়ে আল্লাহর রহমতে প্রায় আমি 4-5 ইউনিভার্সিটির মতো চান্স পাই। লাস্ট আমি নজরুল ইউনিভার্সিটি, ওখানে ইংরেজি বিভাগে চান্স পাই। তো সেখান থেকেও আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি, এখানেও ইংরেজি আমি সাবজেক্ট পাই। আচ্ছা, ইংরেজি বিভাগটা কেন আপনি চয়েস করলেন? কারণ আসলে ইংরেজি বিভাগটায় অনেকে পড়তে চায় না, বিশেষ করে প্রেশার থাকে, হ্যাঁ বিভিন্ন রকম যে প্রবলেম আছে, ল্যাঙ্গুয়েজ একটা নিউ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনার যে সমস্যার বা কিংবা ভয় ডোর থাকানোর সময় যে পারবো কি পারবো না এরকম কোনো কথাবার্তা শুনছেন কিনা, কিংবা সেটা কিভাবে আপনি অতিক্রম করতে যাচ্ছেন? ইংরেজি বিভাগে পড়ার আমার আগ্রহ অনেক আগে থেকেই ছিল, কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে আমার একটু দুর্বলতা, আমি সবসময় এই ল্যাঙ্গুয়েজটার উপরে খুব মানে পছন্দ করতাম ছোটবেলা থেকেই, ভালোবাসার জায়গা থেকে। আমার এখনো কি ভালোবাসা আছে না? ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে দেখা গেলো যে নোবেল টোবেল পড়তে পড়তে জীবন শেষ, হ্যাঁ এরকম কোনো কিছু আছে কিনা বিষয়টা? না, বিষয়টা আসলে এমন না, আসলে স্ট্রাগল সব কিছুতেই থাকবে। আপনি যদি ট্রিপলি নেন, আপনাকে ম্যাথ করে করে আপনার হাত ব্যথা করতে হবে, আপনি বাংলা নিলেও আপনার সাহিত্য পড়তে হবে, সেক্ষেত্রে ডিজিটালিটিস আসলে সব জায়গায় আছে। না তবে অন্যদের জন্য যেমন আপনার শারীরিক যে প্রতিবন্ধকতা, এর কারণে আসলে প্রেশারটা নিতে সমস্যা হয় কিনা, কিংবা যে ফ্রেন্ড লিস্টের যে একটা কথাবার্তা আছে, তাদের সঙ্গে অনেক সময় ফেস করতে গেলে অনেক ফ্রেন্ডরা ইয়ে করে ছোটোভাবে দেখে কিনা, এরকম কোনো বিষয় আছে কিনা? না, আসলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল সব কিছুতেই পদার্পণ হয়েছে,
তবে আমি কখনো মানুষের নেগলেক্টের শিকার খুব কম হয়েছি, বরং রেসপেক্ট বেশি, বরং রেসপেক্ট বেশি পেয়েছি এবং স্যারদের, টিচারদের, আমার সহপাঠীদের সহযোগিতা বেশি পেয়েছি। এবং আমি কখনো মানে মানে বাধাপ্রাপ্ত হয়ে দমে যাবো এরকম কখনো হয়নি। আর আপনার যে সময় থাকতো পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষা লেখার ক্ষেত্রে 3 ঘন্টা, এখন তো 4 ঘন্টা, তো এর মধ্যে কমপ্লিট করতে পারতেন কিনা লেখাগুলা, বা এক্সট্রা কোনো টাইম দিত কিনা, কোনো অ্যাডভান্টেজ ছিল কিনা? আমার আসলে এসএসসিতে আমি এক্সট্রা টাইম পেতাম, এখন ইউনিভার্সিটি লেভেলে আমাকে এক্সট্রা টাইম দেওয়া হবে কিনা এখনো এটা ডিসাইড হয়নি আর। আচ্ছা, আমি হয়তো আবেদন করতে পারি। সেক্ষেত্রে আপনার এক্সট্রা টাইম পাইতে পারেন, তাই তো? জি। আচ্ছা, আর কি একটা বিষয়, সেটা হচ্ছে যে পারিবারিকভাবে, যে পরিবারে কিন্তু আমরা দেখি যে একটা সবল ছেলে অর্থাৎ স্বাভাবিক, ঠিক আছে, আর একটা অস্বাভাবিক কিছু দুর্বলতা আছে, তার প্রতি একটু অবহেলা থাকে, সেই সব সমস্যার আপনি ফেস করছেন কিনা পারিবারিকভাবে? বিশেষ করে যে ভবিষ্যতে এমন হয় না যে ভবিষ্যতে তুই কি করবি, তোর দ্বারা সব শেষ, তোকে জন্ম দিয়ে আমাদের সমস্যা হয়েছে, এরকম ধরনের কথাবার্তা? আসলে মানুষ তো অনেক কথাই বলে, কথা আছে না পাশে লোকে কিছু কথা বলে, তো এটা আসলে সবসময় থাকবে। আমি ফ্যামিলিগতভাবে আপনি পেয়েছেন এটা? ফ্যামিলিগত মানে আমি যদি বলি যে পরিবারের পরিবারের অনেকে হয়তো আমার বাবা মাকে বলছে যে এই ছেলেকে পড়িয়ে কি হবে, বা এই ছেলেকে পড়িয়ে আর কত দূরই বা নেওয়া যাবে, তো এরকম থিঙ্কিং আমার মার মাথায় কখনো ছিল না, আমার বোনের মাথায় কখনো ছিল না, এবং ওই পরিপ্রেক্ষিতে আমার মাথায় কখনো আসেনি। তো হয়তো আশেপাশের মানুষ অনেক কথা বলছে, কিন্তু পারিবারিক সাপোর্ট আমার সবসময় ছিল, পাশের মানুষ আসলে ব্যক্তিগত। জি জি জি, আমার মা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে, মাশাআল্লাহ, এবং আমার বাবা আমাকে সবসময় ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, আত্মবিশ্বাস বলেন, সাহস বলেন, সবাই দিয়েছে। না, অনেক সময় হয় না যে, দেখ এটা খুবই ভালো জিনিস, কারণ কি আমরা যারা আসলে খুবই শক্তিশালী বা সবল আছি বা স্বাভাবিক আছি, তারা কিন্তু অনেক সময় পিতা মাতার বহুত কথা শুনতে হয়, তোর দ্বারা কি হবে না, সারাজন বেকার থাকবি, পড়াশোনা শেষ করবি কবে, এই পারিস নি তা পারিস নি, অন্য ছেলে অনেক কিছু করতে পারতেছে, হ্যাঁ, কিংবা কিছু একটা রেজাল্ট ভালো না হইলে আফসোস যে তোর দ্বারা কিচ্ছু সম্ভব না, তো এই ধরনের কোনো কথাবার্তা আর হয় কিনা ফ্যামিলিগত বা বিশেষ করে প্যারেন্টসদের কাছ থেকে আসে কিনা? আসলে আমার টিচাররা আমাকে এত সাপোর্ট করে, যে আমার মা আমাকে এত সাপোর্ট করে, আমি আসলে এইসব কথা আমার কখনো শুনতে হয়নি। বেসিক্যালি এবার ইউনিভার্সিটিতে আমি অনেক ভয় ছিলাম যে আমি কোনোটাই চান্স পাবো কি পাবো না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে কিন্তু আমিও ছিলাম, কিন্তু আমার মা সে আমার থেকে বেশি কনফিডেন্স ছিল যেন তুই একটা না, তুই 4-5টা ইউনিভার্সিটিতে চান্স পাবি, মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আমার মার কথাই ফোকসে, তো আমার মা আসলে আমার থেকে বেশি কনফিডেন্স থাকে, তো এই নিয়ে আমি আসলে খুব বেশি চিন্তিত না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আমরা আবারও ফিরে আসি, যে এখন তো ইংলিশে আছেন, তো সেক্ষেত্রে ইংলিশে যে টপিকগুলা বা সিলেবাস বা যে বুকগুলা বা এক কথা সিলেবাসটা, তো সেক্ষেত্রে আপনাকে হ্যান্ডেল করতে কষ্ট হচ্ছে কিনা? বা অনেক সময় হয় না যে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু সাহস পায় না, সেক্ষেত্রে আপনাকে দেখলে কিন্তু অনেক সাহস তাদের বৃদ্ধি পেতে পারে, কারণ আপনার আপনি যদি পারেন তাহলে তারা কেন পারবে না, এটা অনুপ্রেরণা হতে পারে যদি আপনি কিছু বলতেন এই সম্পর্কে। আসলে ইংলিশের যে সিলেবাস, আমাদের সাবেক ভিসি রাশেদুজ্জামান আসকারি স্যার, উনি আমাদেরকে প্রথম ক্লাসেই বলেছে ইংলিশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক বলার জন্য এটা খুব কঠিন, আর এক বলার জন্য এটা খুব সহজ, তো স্যার দুইটাকে ডিভাইড করছে, কাদের জন্য কঠিন আর কাদের জন্য সহজ। তাদের জন্য সহজ যারা তাদের নিজেদের মতটা নিজেদের ভাষায়, দ্যার ওন ল্যাঙ্গুয়েজ, যদি তারা লিখতে পারে তাহলে এটা তার জন্য সবচেয়ে ইজি একটা সাবজেক্ট, আর যারা হচ্ছে তাদের নিজের ভাষা নিজে লিখতে না পারবে নিজের মতো, তাদের জন্য সবচেয়ে কঠিন সাবজেক্ট। তো এই জন্য স্যার আমাদেরকে সবসময় বলছে যে তোমরা তোমাদের টপিক সম্বন্ধে আইডিয়া রাখো, তোমরা কিছু মেমোরাইজ করো না, বাট যেটা মেমোরাইজ করতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি, তোমাদেরকে ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে। আমি চেষ্টা করতেছি, আমি নিউজ পেপার পড়ছি, আমাদের স্যারদের প্রেসক্রাইব কিছু ডিকশনারি আছে, ওগুলো থেকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ আপাতত ভালোই চলতেছে, এখন সামনে দেখা যাক ইনশাল্লাহ। জিহাদ, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করবো অন্য এক সময় অন্য কোথাও ইনশাল্লাহ।